আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন মাটি কোপায় নতুন করে আবার ফসল লাগানোর জন্য প্রস্তুতি নিতেছি। আমার ব্লগটা দেখতে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কোপাইতে কোপাইতে জীবন শেষ। এই যে যারা কৃষিকাজ করেন, কষ্ট করেন, তাদের প্রতি আমাদের হাজারো সালাম। তারা যে এত কষ্ট করে আমাদের কোপায় একজন ফসল খেয়ে আমাদের খাওয়ান, সেই কষ্ট রোদা রেখে এরকম তৃতীয় ভালো মাটি দেখেন, এটা তো ভালো মাটি আমাদের পানি দিয়ে লাগাইতে যেমনই হোক, এটি আমাদের খাবার থাকে। ধন্যবাদ। দেখেন এত কষ্ট যে কিছুক্ষণ পর পর তাকায় দেখতেছি, দেখেন কত কষ্ট মাটি কাটানো। এরকম কষ্ট করে কৃষকের কাছ থেকে কিনি, তো তার জন্য দেখেন যারা মধ্যস্থ ভোগী তারাই কিন্তু এগুলো পায়। তারা কাজ করছে যে কষ্ট করে মাটি ফলাই ফসল কষ্ট করে মাটি মূল্যটা পায় না। এই জন্য যারা কৃষিকাজ করেন তারাই প্রকৃত হিরো এবং আমাদের হিরো, আমাদের খাবারের যোগানদাতা তারা। আমরা যদি টাকা দিয়ে কিনা খাই, টাকা বড় কথা না, তারা যদি কাজ না করে খাবো কি, এটা চিন্তা করে দেখেন। তারা যদি কাজ না করে তাহলে আমরা কী খাইব, কীভাবে থাকবো? এই মাটি প্রস্তুত করে সার দিয়ে তারপর ফসল করানো কতটুকু কষ্ট, তাকে খেয়াল করতেছে না আপনারা? আমি তাদের পক্ষে তো সম্মান দিই না, আমি বস্তুকে মজুরি দিই না। তরমুজের মতো তরমুজ কিন্তু যারা মধ্য করে তারা কম দামে কিনে নিয়ে আসে, নিয়ে এসে বেঁচে ইচ্ছে করছে এবং তরমুজ বেঁচতেছে না। রোজার মধ্যে প্রচুর তরমুজ দিচ্ছে, কীভাবে ফালাই এতই করে ফালাই দেয় যে দেখেন হাফাই দেখেছি বারবার। রোজা রেখে তো অনেক কষ্ট, আর এরকম কষ্ট করে কাজ তো করে অভ্যস্ত না আমরা। রোজা রেখে এভাবে কাজ করা অভ্যস্ত থাকে, দুপুরবেলা তাও রোদ্র কিন্তু করা রোদ্র, দুপুরবেলা এই কাজ করে আমরা সবজি লাগাবো। সেটার উপরে কিন্তু আমার বরবটি গাছ ছিল, আর এসে সেসব পালাইছি, তাই না? মিষ্টিপূর্ণ গাছ ছিল, নিয়ে গেছিল ওই যে মাটি খোঁয়া গাছটা প্রস্তুত করে আমরা আমাদের খাওয়ার জন্য প্রস্তুতি করতেছি। পুঁই শাক লাগাবো, পুঁই শাক, তারপর একটা সীতাকুণ্ড লাগাবো, এটা লাগাই অলরেডি লাগাই আমরা খাওয়া দাওয়া শুরু করবো। ধন্যবাদ সবাইকে আমার ব্লগটা দেখতে পারবো। তারপরে দেখুন আমরা কিন্তু কৃষকের উপকৃত ফল দেখি, মূল্য দিই না, কোনো মূল্যায়নও করি না, তাদেরকে হাজারো সালাম। আমার ব্লগটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, পুঁই শাকের জন্য একটু লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করবেন।